আমার মুসলমান বন্ধুগণ, একবার খলিফাতুল মুসলিমিন আবু বকর বসাব, হযরত ওমর বসাব, আলী বসা, মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম বসাব, উসমান গনি আসলেন, শরীর থেকে ঘাম ঝরতেছে, চোখ লাল বর্ণ হয়ে গিয়েছে, যেন ক্লান্ত হয়ে কোনো জিনিস তিনি চিন্তা করেছেন। সরাসরি এসে খলিফাতুল মুসলিমিন আবু বকরের সামনে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আজকে বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, যেই নবীজি আমাদের কাছে দিনটাকে আমানত রেখে গিয়েছেন, এমন দিন আমাদের কাছে রেখে গিয়েছেন যেই দিনের ভিতরে কাউকে কষ্ট দেওয়া যায় না, আমানতের খেয়ানত করা যায় না। কোন বিধবা মহিলার যদি, কোন মহিলার যদি স্বামী মারা যায়, তার খিদমত পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে করা লাগবে, তার খাবার দাবারের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করা লাগবে। ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আপনার দরবারে একটা নালিশ নিয়ে এসেছি। নালিশ হলো, আপনি মদিনার রাষ্ট্রের খলিফা, ইসলামী রাষ্ট্রের খলিফা, আপনার কাছে আমি জানতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনি মদিনার রাষ্ট্রের খলিফা, আপনার রাষ্ট্রে যদি কোনো মানুষ না খেয়ে মারা যায়, আপনার রাষ্ট্রে যদি কোনো মানুষ ইনসাফ পায় না, এ যে কোনো ধর্মের হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক আর মুসলিম হোক, আপনার রাষ্ট্রে যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, যেই রাষ্ট্রের খলিফা রসুলের হাতে গোড়া সাহাবি, ওই রাষ্ট্রের ভিতরে আমি জানতে চাই, কোন মানুষ যদি তার হক না পায়, হক না নিয়ে মারা যায়, আপনি কি জবাব দিবেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর দাঁড়িয়ে গেলেন আর ডেকে বললেন, ভাই উসমান রে, আমার রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়ালও যদি না খেয়ে মারা যায়, কেন না খেয়ে মারা গিয়েছে, ওই কারণে কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। কন সুবহানাল্লাহ। ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি সকল জায়গায় প্রতিষ্ঠা লাভ করে ফেলে, রাষ্ট্রের অবকাঠামোর কেমন চেঞ্জ হবে? যারা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকে, ওরা যদি কোরআনকে অ্যানালাইজ করে, গবেষণা করে, থিসিস করে, বাস্তব জীবনে কোরআনকে প্র্যাকটিস করে, ইসলামকে ফলো করে, তাদের জিন্দেগি যদি চেঞ্জ হয়ে যায়, পিটায়া আঘাত করে, চুরি ডাকাতি যারা করে, বিদেশে টাকা পাচার করে, আর আঘাত করা লাগবে না, ওদের অন্তরের ভিতরে অটোমেটিক আল্লাহর ভয় পৌঁছে যাবে, কণ্ঠে কেনা। কিন্তু দুর্ভাগ্য হলো, আমরা আজ কোরআনটাকে মসজিদের ভিতরে রেখে দিয়েছি, তিলাওয়াতের মাধ্যমে, সালাতের মাধ্যমে মসজিদের ভিতরে রেখে দিয়েছি, কিন্তু তিরিশ পারা কোরআনের ব্যাখ্যা, তিরিশ পারা কোরআনের শিক্ষা আমরা পাবলিক পর্যন্ত পৌঁছে দিতে পারি নাই। হযরত ওসমান বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, তাহলে আপনি জেনে রাখবেন, ও আবু বকর, এই মুহূর্তে আমি আপনার কাছে নালিশ নিয়ে আসলাম, আমি দেখে আসলাম আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা, যার স্বামী দীর্ঘদিন আগে মারা গিয়েছে, ওই মহিলার বাড়ি থেকে আমি এসেছি। আবু বকর, মহিলা চুকে দেখেন না, মহিলার স্বামী নাই, মহিলার কোনো ছেলে সন্তান নাই, মহিলার মেয়ে সন্তান নাই, আমি জানতে চাই ওই মহিলা কেমনে চলবে, বিধান কি, সে কি ভিক্ষা করে করে খাবে, কে তাকে দেখবে, মহিলার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই। আপনি বলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন আর ডেকে বলেন, ভাই উসমান রে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, তার দেশের কোন নাগরিক যদি বিপদে পড়ে যায়, খাবারের জন্য সমস্যায় পড়ে যায়, রাষ্ট্রের কাজ হচ্ছে খাবারগুলো তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, যতক্ষণ পর্যন্ত সে আমাদের কিবলার দিকে মুখ করে সালাত আদায় করবে, যতক্ষণ পর্যন্ত আমাদের জবাই করা পশুর গোশত খাবে, ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব হলো তাকে দেখে রাখা। হযরত ওসমান বললেন, ভাই আবু বকর, আমি জানতে চাই,
দু তিন দিন হয়ে গিয়েছে ওই মহিলা নালিশ করেছেন, তার ঘরে কোনো খাবার নাই, না খেয়ে মারা যাচ্ছে, আর মহিলা কান্দতেছে আর বলতে, আর যদি বিশ্ব নবী পৃথিবীর জমিনে বেঁচে থাকতেন হয়তো আমাকে আজকে এত কষ্ট করা লাগতো না। আয় আল্লাহ তাআলা, আজকে কেউ নাই আবু বকর খলিফা, কিন্তু আমাদের কোনো খবর নিচ্ছেন না। আবু বকর জানতে চাই এইভাবে রাষ্ট্র চললে ইসলামের বদনাম হয়ে যাবে, বিশ্ব নবীর বদনাম হয়ে যাবে, আপনি কি করবেন? আবু বকর বললেন, চিন্তা করবেন না, এই মহিলার বাড়িতে খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি, বাইতুল মাল থেকে খাবার পাঠিয়ে দেব। ওসমান বললেন, ভাই খাবার পাঠিয়ে দিলেই তো হবে না, ওই মহিলা চুকে দেখেন না, এই মহিলার জন্য খাবার রান্না করার লোক লাগবে, এই মহিলার ঘর ঝাড়ু দেওয়ার মতো লোক লাগবে, এই মহিলার রান্না করে দেওয়ার মতো লোক লাগবে, এই মহিলার খিদমত করবার মতো লোক লাগবে। আমি জানতে চাই রাষ্ট্রের কি উচিত না একজন নাগরিকের সুব্যবস্থা করে দেওয়া? একজন নাগরিক যদি না খেয়ে মারা যায় ইসলামী রাষ্ট্রের বদনাম হবে। আমি জানতে চাই খাবার দিলে হবে না, ওই মহিলার পূর্ণাঙ্গ সকল সমস্যার সমাধান করে দিতে হবে। আবু বকর দাঁড়িয়ে বললেন, ভাই ওসমান রে, আমি ওই মহিলার বাড়িতে বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু মহিলার বাড়িতে কোনো খাদেম দেওয়ার মতো কাজ তো আমার না, আমি খাদেম কোথায় পাবো? নতুন রাষ্ট্রপতি হলাম, কেমনি ওই মহিলার বাড়িতে খাদেম পাঠাইয়া দেব? খাদেম কোথায় পাই, কর্মচারী কোথায় পাই? ওই সময় জায়গার মধ্যে বসেছিলেন প্রধান বিচারপতি হযরতে ওমর, ওই জায়গার মধ্যে বসে দাঁড়িয়ে গেলেন আর ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, বেয়াদবি যদি না নেন মাফ করবেন বেয়াদবি, ওই মহিলার বাড়িতে খাদেমের প্রয়োজন রয়েছে, খাদেম খুঁজে পাচ্ছেন না, আমি অমর স্বেচ্ছায় বেনা পারিশ্রমিকে ওই মহিলার বাড়ির খাদেম হতে চাই। আল্লাহ আকবার বলেন। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, আবু বকর বললেন, ভাই ওমর, আপনি তো প্রধান বিচারপতি, রাষ্ট্রের আপনার কাজ আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্রের কাজের জন্য অফিস করা লাগবে, আপনি মহিলার খিদমত কেমনে করবেন? ওমর বললেন, ভাই আবু বকর, আপনি যদি কিছু মনে না করেন, আমি অফিসে আসার আগে আগে মহিলার বাড়িতে রান্না করে ঘর ঝাড়ু দিয়া কাপড়গুলা দৌত করে দিয়া ওই মুরব্বী বৃদ্ধা মহিলাকে খাওয়াইয়া চলে আসব, অফিস করে বিকালবেলা বাড়িতে যাওয়ার পথে আবার ওই মহিলার ঘরে রান্না বান্না করে ঘরটাকে মুছিয়ে দিয়ে আমি চলে যাব। কোন সুবহানাল্লাহ, একজন প্রধান বিচারপতি একজন বৃদ্ধা মহিলার ঘরে কাজ করতে চায়, ইসলাম মানুষকে কেমনে চেঞ্জ করে! আমার মুসলমান বন্ধুদের এক পর্যায়ে আবু বকর বললেন, ভাই আমার আপনাকে দায়িত্ব দেওয়া যেতে পারে, আমার আপত্তি নাই, আপনি যেহেতু স্বেচ্ছায় দায়িত্ব নিতে চান আমার আপত্তি নাই, কিন্তু দায়িত্বে যদি আপনি অবহেলা করেন, ওই মহিলার ঘরের কাজ যদি ঠিক মতো আদায় না করেন, আপনি আমার আদালতে দাঁড়াতে হবে, আর কোনো কথা ছাড়া আল্লাহর কাঠগড়ায় আপনার বিরুদ্ধে নালিশ দাঁড় করাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, মনে থাকে জানি কথাগুলো? আমার বললেন, ভাই আবু বকর মনে রাখবো। এভাবেই চলতে লাগলেন, সকালবেলা পরের দিন থেকে কাজ শুরু করার কথা, হযরতে ওমর পরের দিন সকালবেলা ফজরের সালাত আদায় করে মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করলেন, আবু বকরের পিছনে সালাত আদায় করে মসজিদ থেকে বের হলেন, ওই মহিলার বাড়িতে তিনি যাবেন খিদমতের জন্য যাবেন, বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন, ঘরের দরজায় গিয়ে নক করে বললেন, আম্মা জান, ঘরের ভিতরে কি আপনি আছেন? আমি আপনার ঘরে এসেছি, আমি আপনার ঘরের খাদেম, আমি আপনার ঘরের খাদেম, বাদশাহ আমাকে খাদেম বানিয়েছেন, ইসলামী রাষ্ট্রের খলিফা আপনার ঘরের কর্মচারী আমাকে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি বলেন রান্না করা লাগবে, আপনার কাপড় ধোয়া দেওয়া লাগবে,
আপনার বাসা কি মুছে দেওয়া লাগবে আপনি আমাকে বলেন। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা কে এসেছো? আমি চক্ষু দিয়ে দেখতে পাই না, এজন্য দেখতে পারলাম না, কিন্তু বাবারে আজকে তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার, খলিফাতুল মুসলিমিন আবু বকর দায়িত্ব আমাকে দিয়েছেন, কেসে যে আমার আগে এসে দায়িত্ব আদায় করে দিয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ে আমাকে দাঁড় করে দিতে চায়, কে সে আমি দেখতে চাই। মনে হয় দেরি করে ফেলেছি, আগামী কালকে ফজরের সালাতের আগে আসব, এসে দেখব মহিলার ঘরে খিদমত করতেই হবে আমাকে, নচেত আবু বকরের দরবারে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাঠগড়ে আমাকে জবাব দেওয়া লাগবে। হযরত আমার পরের দিন সকালবেলা ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের সালাতের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন, ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বললেন, সালাম দি আম্মা জান, আমি আপনার ঘরের খাদেম, আমি আপনার ঘরের কর্মচারী, এসেছি আপনার ঘরে কাজ থাকলে কাজ করে দিয়ে যাওয়ার জন্যে, বলেন তো আমি কোনো কাজ করে দিতে পারি কিনা। মহিলা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান কে তোমাকে চিনতে পারলাম না, আজও তুমি আসতে দেরি করে ফেলেছ, তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, দায়িত্ব আমার, কে করে দিয়ে চলে যায়, কেন এই আবু বকরের সামনে আমাকে বেইজ্জত করতে চায়, আল্লাহর আদালতে আমাকে আসামি বানাতে চায়, কে সেই চালাক যুবক আমি জানতে চাই। চিন্তা করলেন আজকে রাত্রে আর ঘুমাবো না, তরবারে খুশমুক্ত করলেন, নাঙ্গা তরবারি হাতে নিলেন, আর বললেন আজকে আগে মহিলার বাড়িতে যাব, খিদমত করবো, এরপরে সে তাহাজ্জুদের সালাত পড়ব। এক কথা রাত্র গভীরে পৌঁছে যাবেন, নাঙ্গা তরবারি হাতে নিয়ে চলতে লাগলেন, দীর্ঘক্ষণ চলবার পরে মহিলার বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মহিলার বাড়ির কাছা পর্যন্ত পৌঁছে গেলেন, গিয়ে দেখেন মিটমিট করে ঘরের ভিতর থেকে আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, মহিলার বাড়ির সামনে দরজার সামনে রাস্তার সামনে দাঁড়িয়ে গেলেন, দেখি তো আজকে কি করা যায়, ঘর থেকে কে বের হয়ে আসে। হযরতে ওমর তার বাড়ির কুলে দাঁড়িয়ে আছেন, এমন সময় তাহাজ্জুদের সালাতের আগ মুহূর্তে হঠাৎ করে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ়, হঠাৎ করে অন্ধকারে দেখা যায় ওই ঘর থেকে দরজা খোলে, মিটমিট আলোতে দেখা যায় একটা লোক, বুড়াও না বৃদ্ধাও না, এ বৃদ্ধও না আর জোয়ানও না, মধ্যম বয়সের একটা পুরুষ মানুষ ঘর থেকে আস্তে করে বের হয়ে চলে যায়। হযরত আমার বললেন, যুবক কে তুমি দাঁড়িয়ে যাও, কে যুবক তুমি দাঁড়িয়ে যাও, আমার তরবারির আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না, আমি আমার নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়েছি, তুমি যদি না দাঁড়াও আমার কথা না শোনো, শরীর থেকে মাথাকে আলাদা করে দেব, আবু বকর যে দায়িত্ব দিয়েছে, ইসলামী রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তুমি আগা আদায় করে আমাকে বিপদে ফেলে যাচ্ছ, কে তুমি দাঁড়িয়ে যাও, নচেত তোমাকে আঘাত করবো, হাত উঠে সারেন্ডার হও। আমার আওয়াজ শুনে ওই যুবক হাত উঠে রাখলেন, আমার সামনে সারেন্ডার হয়ে গেলেন, লাইট নাই অন্ধকার দেখা যায় না, আস্তে আস্তে করে আমার তরবারি হাতে নিয়ে ডাঙ্গা তরবারি নিলেন, যেন শরীর থেকে মাথা আলাদা করে দেবেন, কে সেই ভদ্রলোক, আস্তে আস্তে করে কাছে গেলেন, কাছে যাওয়ার পরে যখন সামনাসামনি দাঁড়াইয়া গেলেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, নিজেকে আর স্থির রাখতে পারলেন না, আল্লাহ বলে চিৎকার শুরু করে দিলেন, কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেল, চিৎকার করে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর তাকায়া দেখেন, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন মদিনার রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার।
হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন, ভাই হাত নামান, বেয়াদবি মাফ করবেন, আপনিই না আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই বাড়িতে কাজ করবার জন্য, কিন্তু আমার আগে আপনি আসেন কেন, কেনই বা কাজ করে দিয়ে চলে যান, আর রাত্রবেলা কেনই আপনাকে ওই বাড়ি থেকে বের হতে আমি দেখলাম। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর বললেন, ভাই অমর রে, তোমার আগে খলিফা আমি হয়েছি, আল্লাহর দরবারে তোমার আগে আমাকে জবাবদিহি করা লাগবে, আমি চিন্তা করেছি, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, আল্লাহর কাছে আমাকে ফিরে যাওয়া লাগবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ বলেছেন গোটা জিন্দেগীর কৃতকর্মের ফয়সালা ওই দিন হবে, জুলুম করা হবে না। আজকে যদি ওই মহিলার খিদমত আমি করতে না পারি, আমি রাষ্ট্রের খলিফা থাকা অবস্থায় কারো হক যদি আদায় করতে না পারি, কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, এই কেয়ামতের দিনে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, রাত্রবেলা বিছানায় পিঠ লাগাতে পারি না, এই দায়িত্বের কারণে ঘুম থেকে উঠে তোমার আগে ওই কাজগুলো আমি দিয়ে করে যাই। কন সুবহানাল্লাহ, আমি বুঝাতে চাই ইসলাম যদি সকল জায়গায় পৌঁছে যায়, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, সচিবালয় পর্যন্ত আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে পৌঁছে যায়, কেয়ামতের দিনের ভয় যদি পৌঁছে যায়, মৃত্যুর পরে জবাবদিহি তার ভয় যদি পৌঁছে যায়, চুরি থাকবে না, কালভার্টের টাকা চুরি থাকবে না, গম চুরি থাকবে না, মসজিদের কেসের বাক্স চুরি থাকবে না, রাস্তার গরিবের টাকা মেরে দিয়া রোডের বদলা বাঁশ দিবে না। একমাত্র মানুষের চরিত্রের সংশোধন করতে হলে কোরআন দিয়ে মানুষের ভিতরে আল্লাহর ভয়কে পৌঁছে দিতে হবে, কোন ঠিক কিনা এই কথাই বুঝাতে চাচ্ছি না, আমার কথা বুঝতেছেন না আপনারা? এজন্য যুবকদেরকে বলছি, শোনো যুবক, আমিও তোমার মতো যুবক, তুমিও আমার মতো যুবক, কিন্তু জোয়ানি আজ আছে, কাল থাকবে না। যুবক তুমি কি জানো না, তোমার এলাকার অনেক চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি আছে, চৌধুরী নাই, খান বাড়ির খান বাড়ি আছে, খান নাই, এমপির বাড়ির এমপির বাড়ি আছে, এমপি নাই, শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি আছে, শিল্পপতি নাই, একদিন তোমার লেখা তোমার বাড়ি থাকবে, থাকবে না শুধু তুমি। কি করে যাচ্ছ দুনিয়ায়, কি করে যাচ্ছ? আজকে আমরা রাষ্ট্রের হক আদায় করা তো দূরের কথা, আজকে যারা বিয়ে করেছে স্ত্রীর হক আদায় করে না, মা বাবার হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, স্ত্রীর সঙ্গে সুন্দর করে কথাও বলে না, এমন পুরুষ আপনাদের মাদারীপুরে নাই। বউ বউর সাথে সুন্দর করে কথা বলে না, বউরে বিয়ে করছে মনে করছে এটা গরের কামলা, তুমি কাজ করবা, গরু পরিষ্কার করবা, ছাগল পরিষ্কার, হাঁস মুরুগ ময়লা আবর্জনা, এরপরে কাপড় ধুইবা, ঘর মুছবা, বাসন পরিষ্কার করবা, রান্না করে খাওয়াইবা, বাচ্চাদেরকে বড় করবা, কথা বলেন না কেন? এগুলা করে না আপনাদের এলাকার মহিলারা? কথা বলছেন না কেন? এই দায়িত্ব তারা দিছে কেটা? আল্লাহ দিছে, মিথ্যা কথা বলে ফেলাইছে, এই দায়িত্ব আল্লাহ দিছে না, কে দিয়েছে? এই সবগুলো দায়িত্ব আপনার। আজকে আপনি বাবুর মতো ঘুরে বেড়াচ্ছেন, যা মন ছায় করছেন, স্ত্রীর সঙ্গে সুন্দর করে একটা কথাও বলেন না, আপনার যা সুন্দর কথা সব গার্লফ্রেন্ডের সঙ্গে বলেন, একথা বলছেন না কেন? সব গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, যত ইচ্ছা যত সুন্দর কথা বলা, স্মার্টনেস, বিউটিফুল, স্টাইলিস্ট সব ওখানে, আর বোর কাছে আসলে তার মাথা গরম হয়ে যায়, আর কথা বলেন না কেন? নাওজুবিল্লাহ, নাই মনে হইতেছে, সব আল্লাহর ওলি মনে হইতা, সব কুতুব মনে হইতেছে, সমাজ কত বিষাক্ত আমি বুঝাতে চাই। আজকে কেন আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল আসে না, শাহপরান আসে না, আব্দুল কাদের জেলানি হয় না, মঈনুদ্দিন চিশতি হয় না, মুজাদ্দিদ আলফে সানি হয় না, কেন হয় না? ওরা সুদগুস খেত না, হারাম খেত না, আর আমরা 24টা ঘন্টা হারাম খাই, আরেকজন রাত্রেবেলা লাউ লাগাইছে, রাত্রেবেলা ছুরি করে না রান্না খায় বলায়, কথা বলেন না কেন? আরেকজনের বাগান থেকে লাউ আইনা চুরি করে খায় বলায়, এগুলো আসে নি, এগুলা ভালো হবে কেমনে? আমি জানতে চাই ভালো হবে কেমনে? ইনশাল্লাহ মুরব্বী যারা আছে রাখো, আমাদের ডেডি তো চলে গেছে, আর সালাম দিলাম কি?
বাসায় গিয়ে আজকে স্ত্রীর সালাম দিবেনি ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ সবাই দিবেন তো ইনশাআল্লাহ বউরে যদি সালাম দিতেও তো অসুবিধা হয় রে বিয়ে করেছিলেন কেন আর এর সাথে যদি এত দুশ্মনী তাইলে গড়ে রাখছেন কেন বউকে সালাম দিবেন মাঝে মাঝে রান্না করে খাওয়ায় দিবেন বউরে মাঝে মাঝে লিপস্টিক লাগায় দিবেন হাসতেছেন আমি কি ভুল বলছি আরে ভালো কথা বলছি তো পরিবার সুন্দর হবে পরিবারে মিল মহব্বত বাড়বে এখান থেকে ভালো বাচ্চা জন্ম নেবে মাঝে মাঝে লিপস্টিক লাগায় দিবেন দিবেন তো হাতের আঙ্গুলে নুকে মেহেদি লাগায় দিবেন কিচ্ছু কয় না আরে হাসতেছে মনে মনে বুঝলাম না কিছু আরে লাগায় দিবেন তো এটা হালাল জিনিস এটাই তো সুন্নাহ হ্যাঁ আপনারা তো এগুলো বউরে সুন্দর করে সাজিয়ে তো পার্কে নিয়ে যান বউরে সুন্দর করে সাজিয়ে মার্কেটে নিয়ে যান সুন্দর করে সাজিয়ে পাবলিকরে দেখাবার জন্য আপনারা বিভিন্ন জায়গা নিয়ে যান বউরে যদি শার্ট পরান প্যান্ট পরান যা মন চায় পরে নিতে পারবেন সব আপনার সামনে না কয় তো শার্ট প্যান্ট আপনি পরবেন আর মহিলা পড়লে সমস্যা কি ওটা তো রাস্তাঘাটে না মার্কেটে না কলেজ ইউনিভার্সিটিতে না স্ত্রীকে যত স্মার্ট করলে আপনার সামনে দাঁড় করালে সুন্দর লাগে স্ত্রীকে এভাবেই স্মার্ট করে আপনার সামনে দাঁড় করাবেন তাইলে আপনার দুই চোখ রাস্তায় গেলে অন্য নারীর দিকে যাবে না কথা বলেন এজন্যই তো খারাপ বউরে এসার ভাল লাগে না ওই রাস্তায় যে একজন সেজে গুজে যাচ্ছে তাকে আপনার কাছে ভাল লাগে কারণ আপনার বউ তো আপনার কাছে সারাদিন যে কাপড় নিয়ে কাজ করছে হে ঘাম লাগানোটা নিয়ে শুয়ে পড়ছে কথা বললেন না কেন দোষটা আপনার তাকে বোঝাতে পারেন নাই তাকে বুঝান যে আমি তোমাকে সুন্দর দেখতে চাই ফুল সজ্জা রাত্রে তোমাকে যেভাবে সাজগুজ করা দেখছিলাম এর থেকেও আর স্মার্ট দেখতে চাই আপনি মাঝে মাঝে তাকে শাড়িটা পরিয়ে দেন থ্রি পিসটা নিজে পরিয়ে দেন তাকে আপনি আপনি সুন্দর একটা ঘড়ি কিনলে তার জন্য ব্রেসলাইট কিনেন মাঝে মাঝে চুলের মধ্যে কি করে কি খোপা কি এটাই বুঝছে বেনি করে দিবেন কি করে দিবেন মেয়েদের কৈশোরকাল যখন তারা লাফালাফি করে তখন চুলে বেনি দেয় কথা বলেন না কেন হযরত সামাইলি তিরমিজিতে দেখেন রাসূল পাক আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মাঝে চুলে বেনি করে দিতেন সুবহানাল্লাহ বলেন দিছেননি আপনারা কোনদিন দিছেন কিচ্ছু কয় না এরা দেয় না মাঝে মাঝে কোনদিন কি বউরে মুখে উঠে খাবার খাওয়াইছেন কিছু কর না কেন খাওয়ান না কেন সবাই তো আশেক রসুল শুধু আশেক রসুল এই পীর কি বললো ওই পীর কি বললো এই মাজারে কি হইলো এই নষ্টাবিয়ার শয়তানি নিয়ে সারা দিন কাটায় দেন রসুলের সামাইল দেখেন রসুলের জিন্দেগি দেখেন বউর নিয়ে কারো কাছে যাওয়া লাগবে না রসুলের চরিত্র দেখেন আপনার বউ তো আয়েশার মতো হয়ে যাবে ঠিক কিনা বলেন ওটা করতে পারেন না কি যে একটা অসুবিধা বুঝতেছি না একটা মানুষের কাছে নিজের বউরে ভাল লাগে না শুধু তার বন্ধুর বউরে ভাল লাগে এক কথা কন না কেন ঠিক কয় জুরে কয় ঠিক চিন্তা করেন তো সমাজ কত বিষাক্ত হয়েছে আমি এ কথাটা জানতে চাই বাবা আল্লাহকে ওয়াস্তে আমরা পরিবারকে শান্তির পরিবার চাই না কথা বলেন না কেন চাই না মা বাবাকে আলাদা সময় দেন ওরা বুড়া আর বুড়ি তাদের মতো করে আনন্দ দিন উদযাপন করুক তাদেরকে মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে গালিতে উঠে মা আর বাপকে বুড়া মানুষ আপনারা পার্কে ঘুরে আসেন না মা বাপ গেলে অসুবিধা আছে যাক ওরা নিজের মতো ঘুরে আসুক আপনি আপনার বউকে নিয়ে মাঝে মধ্যে বের হবেন আপনি তো সারা দুনিয়া টট করে ঘুরান বউরে তো একদিন কোথাও নিয়ে যান না হ্যাঁ বউরে কি বানাইছেন এটা কি খাঁচার পাখি লাগবে না আমার খেদমত লাগবে না বউরে কি পেয়েছেন কাজের লোক মনে করবেন না স্ত্রীকে মনে রাখবেন আপনি যারা বিয়ে করেছো ভাই জান্নাতে যেতে হলে আপনি যত বড় বুজুর্গ হন যত বড় পীর হন বউ কয় আপনি কত নম্বরের পীর আমার জানাস কথা বলেন না কেন এই জন্য জান্নাতে যেতে হলে বিয়ে করছেন বউর ইজাজত অনুমতি আল্লাহ ওই দিন জিজ্ঞাসা করবে বউ আপনি কন আপনার স্বামী কেমন ওই দিন যদি কন না ওটা তো ভালো ছিল না তাহলে সব পরেজগারি শেষ
কিছু বুঝতে পারতেছেন? এই জন্য একটু বুঝে সুঝে রাখবেন, একটু ভালো করে বুঝাইবেন, রাগ করবেন না। আপনারা তো মশারি টানানো নিয়ে মাইর লাগিয়ে দেন, ঘরে যে মশারি টানা এটা নিয়েই তো মাইর করে, মাঝে মাঝে রান্না করে খাওয়াইবেন, নিজে রান্না করে খাওয়াবেন, ডাল রান্না করবেন, তরকারি রান্না করবেন, বউকে বলবেন দেখো আমি কেমন রান্ধতে রান্না করে খাওয়াতে পারি, পারবেন তো ইনশাল্লাহ। আর এগুলাই তো ওয়াজ, পরিবার সুন্দর না হলে সমাজ কে সুন্দর করব? বহুত এমপি মন্ত্রীকে দেখছি রাস্তা এক করব শেখ কর্ম কয়, আর নিজে বাসায় গিয়া বউর হাতের মাইর খায়, কথা কন না কেন বউ পিটা। এই জন্য আল্লাহ কাওয়াস্তে পরিবারকে সুন্দর পরিবার করেন ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। বউর নিয়ে মাঝে মাঝে নামাজ পড়বেন জামাতে, ঘরের ভিতরে নফল নামাজ জামাতে পড়বেন, বউকে পিছনে দিবেন, আপনি ইমামতি করবেন, আর বউরে বলবেন তুমি দোয়া করো আমি আমিন বলবো। ওই সময় তো বউ কইতে পারবেন আল্লাহ আমার স্বামীর কপালে ঠাডা ফেলাও, বলতে পারবে? পারবে না তো, আপনার জন্যই তো দোয়া করবে, আর ওর দোয়াটাই তো কাজ আপনার দরকার, ওর দোয়াটাই তো দরকার, কারণ ওর ব্লাড আর আপনার ব্লাড আপনার বাচ্চার শরীরে, কথা বলেন না কেন? ওর দোয়াটাই তো কাজে লাগবে। পারি না, আমার চাচা বলতেছে পারে না, সব পারবেন। আজকে কি বুঝাবেন সুন্দর করে ডিজাইন করে, আজকে একটু সালাম দিবেন ঠিক? আপনারা কি ওয়াজ শুনেন নাই যে নবীজি প্রত্যেক ওয়াক্তে মসজিদে নববীতে যখন নামাজ পড়াইতেন, মা আয়েশার হুজরা আর মসজিদ তো এক জায়গা ছিল, শুধু মোটামুটি একটা হালকা পাতলা পার্টিশন ছিল, ঘর থেকে যখন বের হতেন আলী বলতেন, হযরত বেলাল বলতেন কাদ কামাতিস সালা, এই জায়গায় পৌঁছে যেতেন নবীজি ঘর থেকে বের হতেন, অনেক সাহাবী বলেন আমরা তো দেখেছি নবীজি ঘর থেকে বের হচ্ছেন একামত হচ্ছে ইমামতি করবেন, আয়েশার কপালে চুম্বন দিয়া পরে আসছেন। না সুবহানাল্লাহ, রাস্তা কোন রাস্তা কোন? আপনারা যে ওয়াজে আসছেন আপনাদেরকে জানতে চাই, একজন মানুষ, এগুলো খুব ভালো কথা বলতেছি, শামাইল তার নাম, যারা মাদ্রাসায় পড়ছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন শামাইলের তিরমিজিটা কেমন। একজন বলেন বিয়ে করা স্বামী যে আপনার বউর কপালে চুম্বন দিয়ে বলছেন বউ ওয়াজে যাচ্ছে একটু দোয়া কইরো, আছেন নি কেউ? নাই, নিয়ে আসলেন না কেন? বউরে নিয়ে আইলেন না কেন ওয়াজে? না নাই, মহিলাদের নাই ব্যবস্থা, নিয়ে আসলেন না কেন? তাহলে আপনি ওয়াজ শুনবেন, ওরে বাসায় রেখে দিয়েছেন যে যদি উল্টা পাল্টা শুনি আবার আমার উপর রাগ করে কিনা। আমার দুঃখ তো ওই জায়গায়, এখানে উলামায়ে কেরাম বসে, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, আমার দুঃখ তো ওই জায়গায় উলামায়ে কেরাম ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করতে পারছেন, ফতোয়া ওই জায়গায় দিতে পারছেন, কিন্তু ফতোয়া দিয়ে মহিলাদেরকে মার্কেটে যাওয়া বন্ধ করতে পারেন নাই। ফতোয়া দিয়ে শুধু মসজিদে আসা বন্ধ করতে পারছেন, মসজিদে আসলে ফেতনা, মসজিদে আসলে এই হবে সেই হবে, আর পার্কে গেলে আর মার্কেটে গেলে কি সওয়াব হয়? আল্লাহ কে ওয়াস্তে, আমরা চাই আমাদের মা বোনের আয়েশা সাফিয়া খাওলা খাদিজা আসিয়া সুমাইয়ার মতো হোক, তারা যেমন চরিত্রের অধিকারী ছিলেন আমাদের মহিলারা এমন চরিত্রের অধিকারী হোক, এর শর্ত হলো আপনি স্বামী ঘরকে সুন্দর করেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আরো বহুত কথা আছে, সময় কম বলবো না, কষ্ট হচ্ছে মনে হইতেছে আপনাদের। এখন আসুন আমার বন্ধুগণ বলতে চাই, যেই জায়গায় দেখবেন কোন শিশুর প্রতি নির্যাতন হচ্ছে, বাংলাদেশে কোরআনের কথা বলার কারণে বহুতের উপর নির্যাতন হয়, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে নির্যাতন করা হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলে যারা তাদেরকে নির্যাতন করা হয়, আল্লাহ বলছেন যারা নির্যাতিত হয় তাদের পক্ষে যারা কথা বলে না ওরা কারা? আমার তেলাওয়াতকে তো আলোচ্য, আল্লাহ বললেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন তোমাদের কি হলো, কি হয়েছে তোমাদের, তোমরা কেন যুদ্ধ করো না, তোমরা কেন কেতাল করো না, তোমরা কেন জিহাদ করো না? ওই সমস্ত মানুষের পক্ষে যারা শিশু, যারা নারী, যারা পুরুষ, যারা দুর্বল, যারা মাজলুম,
তাদের পক্ষে তোমরা কেন কথা বল না? ওরা কারা? ওয়াল মুস্তাদ'আফিনা মিনার রিজালি ওয়ান-নিসাই ওয়াল উইলদান, যেই দেশের বৃদ্ধ, যেই দেশের বৃদ্ধা, যেই দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিয যালিমি আহলুহা, যেই দেশের মজলুমেরা আল্লাহর কাছে বলছে রাব্বানা হে আমাদের রব আখরিজনা আমাদেরকে বের করে নিয়ে আসো কোন জায়গা থেকে, মিন হাযিহিল কারিয়াতিয যালিমি আহলুহা, যেই কারিয়া যেই গ্রামের যেই শহরের যেই দেশের পাবলিক জালেম, যেই দেশের ছোট্ট থেকে নিয়ে চৌকিদারের টেবিল থেকে নিয়ে একবারে রাষ্ট্রপতির টেবিল পর্যন্ত দুর্নীতিতে ভরা, যেই দেশের সুইপার থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত জালেম, আল্লাহ ওই জায়গায় থাকতে চাই না, জালেমের রাষ্ট্রে থাকতে চাই না, যেই দেশে কোরআন নিরাপদ না, যেই দেশে শুদ্ধ করে কোরআনের কথা বলা যায় না, ইসলামী আন্দোলনের কথা বলা যায় না, জেল জুলুম আর বৈষম্যের শিকার হতে হয়, আয় আল্লাহ তাআলা ওই দেশের ভিতরে থাকতে পারবো না, আর মজলুম বানাইয়া রাখো না, আল্লাহ তাআলা যদি রাখতেই হয় রাখতেই হয় মজলুম বানাইয়া রাখতে হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম, এক নাম্বার ওয়াজাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ তাআলা জালেমের রাষ্ট্রে মুসলমানদেরকে তুমি যদি মজলুম বানাইয়া রাখতে হয়, আয় আল্লাহ তাআলা তোমার কাছে একজন নেতা চাইলাম, ওয়াজাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ তাআলা একজন নেতা পাঠাও যেই নেতা তোমার কোরআন হাতে নিয়ে কোরআনের আইন বাস্তবায়নের জন্য দিন ইসলামকে জিন্দা করার জন্য প্রত্যেকটা ঘরে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন করবে, জীবন দেবার হুক জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। আয় আল্লাহ তাআলা আমরা নজওয়ানেরা কথা দিলাম, আমরা সবাই কথা দিলাম, কেউ যদি ডাক দিতে পারে আমরাও তোমার কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, কোন ঠিক কিনা? আমার বান্দাগণ আবার আল্লাহ বলছেন, নিজেই বুঝাচ্ছেন, মজলুমেরা বলছে আল্লাহ তাআলা শুধুমাত্র নেতা দিলেই হবে না, নেতার মাধ্যমে বিজয় আসবে না, আমরা জানি বদরের যুদ্ধে বিশ্ব নবীকে তুমি নেতা বানিয়েছ, এরপরও সাহায্য দিয়েছ, আয় আল্লাহ নেতার মাধ্যমেই শুধু বিজয় আসবে না, তোমার একনিষ্ঠ তোমার প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য চাই, ওয়াজাআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ তাআলা তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদের উপরে সাহায্য নাজিল করো, আমরা আল্লাহর কাছে বাংলাদেশের মুসলমান, কষ্ট পাচ্ছেন আমার কথা না, বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে বলছে আল্লাহ আমরা মাজলুম, আমাদের বাচ্চারা মাজলুম, আমাদের মা বোনেরা মাজলুম, ঘর থেকে বের হলে শ্লীলতাহানির শিকার হয়, দর্শন হয়, ইফটিজিংয়ের শিকার হয়, বাচ্চারা ঘর থেকে বের হয়ে যদি দাড়ি রাখে, নামাজ পড়ে টাকনুর উপরে, যুবকেরা প্যান্ট পরে, জঙ্গি সন্ত্রাস বলে পিটাইয়া পিটাইয়া মারা হয়, আসেনি? আয় আল্লাহ তাআলা কোরআনের কথা বললে আঘাত করা হয়, অমনিব তোমার কাছে নেতা চাইলাম আর সাহায্য চাইলাম, কার কাছে? আল্লাহ কথা শুনবেন নি, কথা বলেন না কেন? আল্লাহ আমার তেলাওয়াত কি তো এরপরে রায়াতের জবাব দিচ্ছেন, কথাগুলা শুনে আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও বাংলাদেশের মজলুম মুসলমানেরা, ও কাশ্মীরের মজলুম মুসলমানেরা, ও প্যালেস্টাইনের মজলুম মুসলমানেরা, ও বার্মার মজলুম মুসলমানেরা, ও সিরিয়ার মজলুম মুসলমানেরা,
আফ্রিকার মজলুম মুসলমানেরা, মিশরের মজলুম মুসলমানেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইছো, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। আমার বাংলাদেশে, সৌদি আরবে অনেক তো অনেক আছে যারা ইমানদার দাবি করে, আমার বিশ্বাস যারা ইমানদার দাবি করে, যারা নামাজ পড়ে, অবশ্যই অবশ্যই তারা তোমাদের পক্ষে কথা বলবে, মাজলুমের পক্ষে কথা বলবে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে। আমি আল্লাহ বলে দিয়েছি তারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কেতাল করবে, কারণ তারা মসজিদে নামাজ পড়ে, জুমার নামাজে আছে, নিজেকে আশেকের রসুল দাবি করে, বড় আল্লাহওয়ালা পরহেজগার দাবি করে, আমার বিশ্বাস তারা প্রতিবাদ করবে। কে বলতেছেন? কাদের কথা? আমাদের কথা, যে আল্লাহ বলতেছেন বাংলাদেশে রাজই মাদারীপুরে বহুত আশেকের রসুল আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, এরা প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তোমরা টেনশন করো না, যেখানে অন্যায় দেখবে ওখানেই প্রতিবাদ করবে। কে বলছেন? মুসলমানরা বলতেছে আল্লাহ বহুত দাড়িওয়ালা দেখছি, বহুত তসবিওয়ালা দেখছি, বহুত পাগড়িওয়ালা দেখছি, কই প্রতিবাদ তো করতে দেখি না, ওরা তো আসে না আমাদের লাইনে, আমার মজলুম আমাদের পক্ষে কে কথা বলছে না। এবার আল্লাহ বলছেন তাইলে ওরা কারা? আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবার বললেন যারা অস্বীকার করে, যারা সত্যকে মানতে চায় না, ওরা তো শয়তানের পথে, তাগুতের পথে যুদ্ধ করে, আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মজলুমের, আরে তোমরা যুদ্ধ করো, তোমরা এবার যুদ্ধ করো, তোমরা এবার কেতাল করো, তোমরা এবার প্রতিবাদ করো, তোমরা এবার প্রতিহত করো, আল্লাহ কার বিরুদ্ধে করো? আল্লাহ বললেন ফাকাতিলু আউলিয়া শায়তান, তোমরা কেতাল করো, যুদ্ধ করো, প্রতিবাদ করো, আউলিয়া আর শয়তান, শয়তানের বিরুদ্ধে না, হিন্দুদের বিরুদ্ধে না, বৌদ্ধদের বিরুদ্ধে না, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে না, তোমরা যুদ্ধ করো আউলিয়া শয়তান, শয়তানের নেতাদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের নেতা কারা? শয়তানের নেতা তারা যারা আমার চাইতে লম্বা জুব্বা পরে, আমার চাইতে বড় পাগড়ি পরে, মাথায় সুন্দর রুমাল দিয়ে, হাতে তসবিহ নিয়া, অন্যায়ের মোকাবেলা করে না, অন্যায়ের পক্ষে সাফাই গায়, আর মজলুমদের বিপক্ষে দাঁড়াইয়া যায়। আল্লাহ বলছেন ওরা তোমাদের লিডার না, ওরা হলো শয়তানদের নেতা। ঠিক কিনা বলেন? শয়তানদের নেতা যারা মজলুমের পক্ষে দাঁড়ায় না, শয়তানদের নেতা, আর এই শয়তানদের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করো। ফাকাতিলু আউলিয়া আর শয়তান, আউলিয়া শয়তান, শয়তানদের ওলিদের বিরুদ্ধে বিদ্রোহ করো। মুসলমানরা কইতেছে আল্লাহ এমনি তার পাতি নেতার বিরুদ্ধে পারি না, আর আপনি বলতেছেন বড় নেতার বিরুদ্ধে, আমাদের তো ক্ষমতা নাই, আমরা এর বিরুদ্ধে যুদ্ধ করে পারবো না, প্রতিবাদ করে পারবো না। আমার আল্লাহর পরের শব্দে বললেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বড় বড় নেতা লিডারেরা মিলে যত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে করুক না কেন, নিজের জান বাঁচানোর ফতোয়া দেউক না কেন, আর ইসলামের বিপক্ষে দাঁড়াক না কেন, কৌশল করবে, আমি আল্লাহর কাছে তাদের সকল কৌশল মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল কন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওরা যে কৌশল করুক না কেন দিনকে মুছে দেওয়ার জন্যে, আমি আল্লাহর কৌশল এরা জানে না, দেখবে দিন নিবে নিবে চলে যাচ্ছে, ওই জায়গা থেকে আমি আল্লাহ আবার জিন্দা করে দেই কোন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন?